Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. Bondhura, আজকে আমি আপনাদেরকে আবারও একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের বিষয়ে ইনফর্ম করতে চাই। এই পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় সাগর মধ্যপ্রদেশ থেকে। সেন্ট্রাল যে সমস্ত ইউনিভার্সিটি আছে, ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি ইউনিভার্সিটি। এই সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের নোটিফিকেশান এবং আপডেট সংক্রান্ত ভিডিও আসতে পারে এবং আমি আপনাদের থেকে মোটিভেটেড হই এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করার। এখন আমরা এই ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এই নোটিফিকেশানটি দেখে নেব। এটি হচ্ছে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 5th July 2022-তে। পিএইচডি অ্যাডমিশান নোটিস 2022-2023। ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় এ সেন্ট্রাল ইউনিভার্সিটি সাগর ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন ভেরিয়াস পিএইচডি প্রোগ্রামস ফর দ্য সেশন 2022-2023। ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রামস হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ইউনিভার্সিটি IUMS পোর্টাল উইদিন দ্য স্টিপুলেটেড টাইম অ্যাজ গিভেন বিলো। অর্থাৎ এই ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে 2022-2023 সেশনে এবং আপনারা এই IUMS পোর্টালে গিয়ে এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন প্রোগ্রাম পিএইচডি স্টার্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম 7th July 2022 অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম 3rd August 2022। অর্থাৎ এই অ্যাপ্লিকেশানের প্রসেসটি কিন্তু শুরু হয়ে গেছে, এই যে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 7th July 2022 থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে 3rd August 2022-তে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন। নেক্সট দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক এবং এখানে এই লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে গেলে আপনারা এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন ফর ফার্দার ডিটেলস কাইন্ডলি রেফার টু দ্য পিএইচডি অ্যাডমিশন ব্রোচার 2022-2023 অ্যাভেলেবল অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ এই যে পিএইচডি অ্যাডমিশনের বিষয়ে আরও ডিটেলস জানতে চাইলে আপনারা এই অ্যাডমিশন ব্রোচারটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। আমরা নেক্সট এই অ্যাডমিশন ব্রোচারটি দেখছি, এখানে দেখুন ফর এনি কোয়ারি প্লিজ কন্ট্যাক্ট এবং এখানে অ্যাডমিশন সেল অফিসের নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে। আপনাদের এই পিএইচডি রিলেটেড যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেসে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এটি হচ্ছে এই ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান। এবার আমরা এই পিএইচডি অ্যাডমিশান ব্রোচারটি একটু দেখে নিই। এটি হচ্ছে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশান ব্রোচার। এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশান ব্রোচার পিএইচডি প্রোগ্রামস 2022-2023। এই অ্যাডমিশান ব্রোচারটি হচ্ছে 26 পেজের, তাই আমি এখান থেকে পুরো ডিটেলস আলোচনা করব না, এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জানব। এখানে দেখুন কন্টেন্টস দেওয়া আছে এবং পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা যে পার্টিকুলার সাবজেক্ট দেখতে ইন্টারেস্টেড আছেন ওই পেজে গেলে কিন্তু এই পার্টিকুলার সাবজেক্টটা আপনারা দেখতে পারবেন। নেক্সট দেখুন এখানে এই ইউনিভার্সিটির বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা যদি জানতে চান তাহলে এখান থেকে একটু দেখতে পারেন। নেক্সট অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রামস 2022-2023, এখানেও কিছু ডিটেলস দেওয়া আছে। পিএইচডি প্রোগ্রাম ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ইন দ্য অ্যাকাডেমিক সেশন 2022-2023 এলিজিবল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট দিয়ে। দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে গেলে এই পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এবং এখানে এই মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। এখানে পিএইচডি করতে হলে আপনাদেরকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার্স ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে এবং এখানে যারা এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার
বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস, তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটসরা যদি 50% থেকে 55%-এর মধ্যে মার্কস পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে দেখুন রিজার্ভেশনের সম্পর্কেও কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এই রিজার্ভেশন সম্পর্কে দেখতে চাইলে এখান থেকে একটু দেখতে পারেন। নেক্সট দেখুন ক্যাটাগরিজ অফ পিএইচডি ক্যান্ডিডেটস, এখানে দু ধরনের ক্যাটাগরি যে পিএইচডির জন্য অ্যাডমিশন নেওয়া হবে, ফুল টাইম পিএইচডি ক্যান্ডিডেটস অ্যান্ড পার্ট টাইম পিএইচডি ক্যান্ডিডেটস। নেক্সট দেখুন প্রসিডিওর অফ অ্যাডমিশন, এখানে যে এই অ্যাডমিশনের জন্যে প্রসিডিওরটা ডিটেলসভাবে দেওয়া আছে, এখানে যে অ্যাডমিশান হবে তার জন্য এন্ট্রান্স টেস্ট হবে এবং এই এন্ট্রান্স টেস্টের কোশ্চেন্স বা এই এন্ট্রান্স টেস্টের যে পরীক্ষা ধরনটা কেমন হবে সেটাও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। তারপর এখানে দেখুন একটা নোট দিয়ে বলা আছে যে যারা ইউজিসি নেট বা জেআরএফ কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট বা জেআরএফ কোয়ালিফাই করেছেন তাদেরকে কিন্তু এন্ট্রান্স টেস্টটা দিতে হবে না, তারা সরাসরি ভাইভা দিতে পারবেন এবং আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু এখানে মোটিভেটেড করা হয়েছে। তারপর এখানে আরও কিছু ডিটেলস বলা হয়েছে এই অ্যাডমিশান প্রসিডিওর নিয়ে। নেক্সট দেখুন ইন্টারভিউ আছে, এই ইন্টারভিউ রিলেটেড যাবতীয় ডিটেলসও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। নেক্সট দেখুন নোট দিয়ে আরও কিছু ইম্পর্ট্যান্ট বিষয়টা দেওয়া আছে। তারপর আমরা যেটা দেখবো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ডিপার্টমেন্ট ওয়াইজ সিটস ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম, এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ সিট দেওয়া আছে এবং কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে সেটাও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। যেমন দেখুন ফার্স্ট আছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি, এখান থেকে টোটাল সিট হচ্ছে দুটো। অ্যান্থ্রোপোলজি থেকে তিনটা সিট আছে, অ্যাপ্লাইড জিওলজি থেকে তিনটা সিট আছে, মাইক্রোবায়োলজি থেকে দুটো সিট আছে, বোটানি থেকে চারটা সিট আছে, বিজনেস ম্যানেজমেন্ট থেকে ছয়টি সিট আছে, কেমিস্ট্রি থেকে চারটি, কমার্স থেকে নয়টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান থেকে দুটি সিট আছে, ক্রিমিনোলজি থেকে দুটি সিট আছে। এইভাবে কিন্তু ইকোনমিক্স, এডুকেশান, ইংলিশ, ফরেন্সিক সায়েন্স, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, ল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, লিঙ্গুইস্টিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মিউজিক, ফার্মাকিউটিক্যাল সায়েন্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডাল্ট এডুকেশান, সংস্কৃত, সোশিওলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, উর্দু, ইয়োগিক সায়েন্স, জুলজি, ফাইন আর্টস অ্যান্ড পারফর্মিং আর্টস। এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে এখানে এই পিএইচডির সিটটা দেওয়া আছে, আমি পুরো ডিটেলসটা আলোচনা করলাম না, আপনারা এই ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করে এই পিএইচডির যে সিট ভ্যাকেন্সিটা একটু এখানে দেখে নিতে পারেন। এখানে দেখুন আবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, অর্থাৎ ইউআর বা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য যে আলাদা আলাদা করে টোটাল সিটটা দেওয়া আছে এখানে, আপনারা এই ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করে এই সিটের ব্যাপারে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন এন্ট্রান্স টেস্ট ফি, দ্য অ্যাপ্লিকেশান ফি ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট ইজ রুপিজ 1000 ফর আনরিজার্ভড ইডাব্লিউএস ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটস অ্যান্ড রুপিজ 500 ফর এসসি এসটি ক্যান্ডিডেটস অ্যান্ড রুপিজ নীল ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা আনরিজার্ভড ক্যাটাগরি বা ইডাব্লিউএস বা ওবিসি নন ক্রিমিলিয়ার আছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেটস তাদের জন্য 500 টাকা লাগছে এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না ফর্ম ফিল আপ করার জন্য। এবং এখানে আর একটা বিষয় অ্যাটাচ করা আছে, আপনারা যদি আলাদা আলাদা সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তার জন্য কিন্তু একটা আলাদা আলাদা ফি লাগছে। তার মধ্যে দেখুন যারা আনরিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস তাদের জন্য 500 টাকা লাগছে, যদি আপনারা অন্যান্য সাবজেক্ট আপনারা অ্যাডিশনাল সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেন। তারপর যারা এসসি এসটি ক্যান্ডিডেটস তাদের জন্য 250 টাকা লাগছে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য কোনো টাকা লাগছে না। এখানে আরও কিছু নোট দিয়ে এই যে এন্ট্রান্স টেস্টের ব্যাপারে ডিটেলসটা দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। তারপর দেখুন ইনস্ট্রাকশনস ফর অনলাইন ফিলিং অফ অ্যাপ্লিকেশান, এবং এখানে এই ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন আপনারা, তার স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। আমি নেক্সট ভিডিওতে এই অ্যাপ্লিকেশান কীভাবে করবেন আপনারা এই অ্যাপ্লিকেশানের প্রসিডিওর নিয়ে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমি যখন এই অ্যাপ্লিকেশানের ভিডিওটি দেব তখন আপনাদের কাছে এই নোটিফিকেশানটি আসতে পারবে। এখানে দেখুন পুরো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আপনারা এখানে এই ইনস্ট্রাকশান দেখেও বুঝতে পারবেন আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। তারপর দেখুন শিডিউল অফ এন্ট্রান্স টেস্ট, এখানে এই শিডিউলটা দেওয়া আছে একটা টেন্টেটিভভাবে
কবে এন্ট্রান্স টেস্ট হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, তার একটা টাইম দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। আপনারা এই ডেটগুলো এখান থেকে দেখতে পারেন। তারপর এখানে দেখুন ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে। আমরা যেটা নোটিফিকেশানে দেখেছিলাম, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু দ্য ওয়েবসাইট 7th July 2022 to 3rd August 2022। অর্থাৎ আপনারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 7th July থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে 3rd August 2022-তে। এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে গেলে এখান থেকে এই পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। তারপর এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, কবে এন্ট্রান্স টেস্ট হবে, কবে ইন্টারভিউ হবে। আমি এই ডেটসগুলো নিয়ে আর ডিটেলস আলোচনা করছি না, আপনারা এই অ্যাডমিশন ব্রোচারটি একটু ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারেন। তারপর এখানে এন্ট্রান্স টেস্ট সেন্টার দেওয়া আছে, অ্যাডমিট কার্ডের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখবেন। আদার ইনফরমেশান দেওয়া আছে, রিজেকশান অফ অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা খুব কেয়ারফুলভাবে এই অ্যাপ্লিকেশান করবেন, না হলে কিন্তু রিজেকশান হয়ে যাওয়ার চান্স আছে। তারপর সিলেবাস অ্যান্ড স্ট্রাকচার অফ এন্ট্রান্স টেস্ট কোশ্চেন পেপার, অর্থাৎ এখানে এই যে এন্ট্রান্স টেস্ট হবে তার জন্য সিলেবাস দেওয়া আছে এবং কোশ্চেন পেপারের সম্পর্কেও কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখবেন। তারপর দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এই এন্ট্রান্স টেস্টের ব্যাপারেও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এখানে দেখুন ফিজ স্ট্রাকচারটা দেওয়া আছে পিএইচডি প্রোগ্রামের জন্য, আপনারা এই ফিজ স্ট্রাকচারও এখান থেকে দেখতে পারেন। এটি হচ্ছে এই পিএইচডির জন্য অ্যাডমিশন ব্রোচার এবং আরও কিছু অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো এখান থেকে একটু দেখে নিতে পারেন। এটি হচ্ছে এই ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অ্যাডমিশান ব্রোচার। আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও এই অ্যাডমিশান নোটিফিকেশান এবং পিএইচডি অ্যাডমিশান ব্রোচারটি সরাসরি ডাউনলোড করতে পারবেন। এবার আমরা দেখে নিই এই পিএইচডি অ্যাডমিশান নোটিফিকেশান এবং অ্যাডমিশান ব্রোচারটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করলাম। এটি হচ্ছে ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। আমি একটু ডেস্কটপ মোড করে নিচ্ছি। ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখুন কিছু অপশানস দেওয়া আছে এবং অ্যাডমিশান বলে একটা অপশান দেওয়া আছে। আপনারা এই অ্যাডমিশানের উপর ক্লিক করবেন, তাহলেই আপনারা এখান থেকে অ্যাডমিশান প্রসিডিওরে যেতে পারবেন। এই অ্যাডমিশান প্রসিডিওরের উপর ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে কিন্তু সমস্ত ধরনের অ্যাডমিশানের নোটিফিকেশানগুলো দেওয়া থাকে। এখানে দেখুন ফার্স্টেই যে নোটিফিকেশানটি আছে, পিএইচডি অ্যাডমিশান 2022-2023 ফার্স্ট আছে, পিএইচডি অ্যাডমিশান নোটিস 2022-2023 অ্যান্ড সেকেন্ড আছে, পিএইচডি অ্যাডমিশান ব্রোচার 2022-2023। আপনারা এই নোটিফিকেশানের উপর ক্লিক করলে অ্যাডমিশান নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাডমিশান ব্রোচারের উপর ক্লিক করলে এই অ্যাডমিশান ব্রোচারটিও ডাউনলোড হয়ে যাবে। থার্ড যে নোটিফিকেশানটি আছে, নোটিফিকেশান ফর অ্যাডমিশান ইন পিজি ডিপ্লোমা কোর্সেস 2022-2023, অর্থাৎ আপনারা যদি পিজি ডিপ্লোমা কোর্স নিয়ে অ্যাডমিশানের বিষয়ে কিছু জানতে চান, তাহলে এই অ্যাডমিশান নোটিফিকেশানের উপর ক্লিক করলে এই পিজি ডিপ্লোমা কোর্সের যে নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। তারপরেই দেখুন দেওয়া আছে লিঙ্ক ফর পিএইচডি অ্যাডমিশান অ্যান্ড পিজি ডিপ্লোমা কোর্সেস দিয়ে, এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কে গেলে এখান থেকে কিন্তু আপনারা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন ডক্টর হরি সিং গৌর বিশ্ববিদ্যালয় এ সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেটেড উইথ এ গ্রেড বাই ইউজিসি ন্যাক, এবং এখানে নোটিফিকেশান দেওয়া আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে পিএইচডির জন্য অ্যাডমিশান নেওয়া হবে এই বিষয়েও এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। আপনারা এখানে রেজিস্টার স্টুডেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে এই অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে আলোচনা করব, তাই আপনারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। আমি যখন এই অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। এছাড়াও আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।